বাঙালি পরিবারগুলোতে হয়তো পরিবারের সকলে মিলে সবসময় একসঙ্গে খেতে বসা হয় না, কিন্তু পরিবারের বাবা মা সর্বদা তাদের জীবনে সর্বস্ব দিয়ে আপ্রাণ চেষ্টা করেন সন্তানদের সুখী করতে। আর এইভাবেই পিতামাতা তাদের নিজেদেরকে সন্তানদের জন্যে সম্পূর্ণভাবে বিলিয়ে দেন, আদর যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজকের পূর্ণ উপাসনার মধ্য দিয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টের যাতনা ভোগ, ক্রুশ বহন, মৃত্যু ও পুনরুত্থানের তিন দিনের মুক্তির রহস্যে প্রবেশ করি। আজকের উপাসনায় প্রভু যীশু সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঈশ্বর হয়েও তিনি মানুষের পা ধুয়ে দিয়েছেন। যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, সে ঈশ্বরই আজ মানুষের সেবা করেছেন। সুদীর্ঘ 33 বছরের প্রস্তুতি শেষে আজকের দিনে প্রভু যীশু তাঁর প্রথম ও একমাত্র ভোজে সরাসরিভাবে পবিত্র খ্রিস্টপ্রসাদ ও যাজকবরণ সংস্কার দুটি প্রতিষ্ঠা করেছেন, যে সংস্কার দুটির মধ্য দিয়ে যীশু আজও মানুষের মাঝে সব সময় উপস্থিত আছেন। সামান্য রুটির আকারে পবিত্র খ্রিস্টপ্রসাদে তিনি নিজেকে সম্পূর্ণরূপে আমাদের জন্যে দান করেছেন, আর যাজকের হাতে অর্পিত প্রাত্যহিক পবিত্র খ্রিস্ট যাগে উৎসর্গীকৃত পবিত্র খ্রিস্টপ্রসাদে তিনি সশরীরে উপস্থিত আছেন। আমরা যতবার পবিত্র খ্রিস্ট যাগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, ততবার আমরা জীবন্ত যীশু খ্রিস্টের সাক্ষাৎ লাভ করি এবং যীশু আমাদের কাছে আসে। পবিত্র খ্রিস্ট যাগ হল খ্রিস্টীয় জীবনের সর্বোচ্চ প্রার্থনা, যেখানে মৃত্যুর পূর্বে যীশু সম্পূর্ণভাবে নিজের দেহ ও রক্ত আমাদের জন্যে জীবনময় খাদ্য ও পানীয় রূপে বিলিয়ে দিয়েছেন। আমরা হয়তো অনেক সময় সচেতনভাবে পবিত্র খ্রিস্ট যাগে অংশগ্রহণ করি না এবং পবিত্র খ্রিস্টপ্রসাদে যীশুর উপস্থিতি উপলব্ধি করি না, কিন্তু পুণ্যবেদীতে যীশু আমাদের প্রতি তাঁর চূড়ান্ত ভালোবাসা প্রকাশ করে আমাদের কাছে তিনি নিজেকে বিলিয়ে দেন। যীশু যেমন নিজেকে বিলিয়ে দিয়েছেন, বাবা মা যেমন সন্তানের জন্যে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেন, তেমনি আমরাও যেন করুণাত্তর প্রতিবেশী, অভাবী ও দরিদ্র ভাই মানুষকে ভালোবাসতে পারি। প্রতিবেশী, দরিদ্র ও অভাবী মানুষের প্রয়োজনে আমাদের সাহায্যের হাত প্রসারিত করতে পারি, কারণ যীশু নিজেই এই আদেশ দিয়েছেন, নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। তাই আসুন যীশুর আদর্শ অনুসরণ করে নিজেদের স্বার্থপরতা, হিংসা ও অহংকারের মনোভাব ত্যাগ করে পরস্পরকে ভালোবেসে সেবাদানের মাধ্যমে আমরা যীশুর যোগ্য শিষ্য ও শিষ্যা হয়ে উঠি। নিজেদের দুর্বলতার উপর জয়লাভ করে যীশুর মৃত্যু বিজয়ে বিজয়ী হয়ে উঠি। যীশু আমাদের সকলকে আশীর্বাদ দান করুন।